এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। সরকার থেকে বারবার টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া, কাগজে বারবার মানুষকে সচেতন করে জানাচ্ছে যে আপনার মোবাইলে যদি অচেনা নাম্বার থেকে ফোন আসে, আপনার ব্যাংকের KYC জমা দিতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার প্যান নাম্বার, আপনার আধার নাম্বার এক্ষুনি দিন, আমরা KYC ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবো। মানুষকে যাতে পা না বাড়ায় তার জন্য বারবার সচেতন করা হয় সরকারের পক্ষ থেকে, কিন্তু সেই সচেতনতার কথা ভুলে গিয়েছিল। বারুইপুর রেলগেটে ইন্ডিয়ান অয়েলের গ্যাস সার্ভিস দোকানের মালিকের বাবা সহদেব চ্যাটার্জি, ওনার মোবাইলে শুক্রবার সন্ধ্যায় একটি ফোন আসে যে আপনার এক্সিস ব্যাংকে KYC বাকি রয়েছে, আপনার সেটাকে জমা দিতে হবে। আপনি অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বার ও আধার কার্ড নাম্বার বলুন, আমরাই KYC ফর্ম ফিল আপ করে দেবো, আমরাই জমা দিয়ে দেবো। তা উনি সহদেব বাবু নিপাট ভদ্রলোক হয়ে সেই অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বার সব কিছু দিয়ে দেয় ওই ফোন নাম্বারে। পরে তিনি বুঝতে পারেন তার এক্সিস ব্যাংক থেকে দু খেপে, মানে গতকাল রাত্রে ও আজকে সকালে, প্রায় ১,২০,০০০ টাকা ডেবিট হয়ে গেছে। এর জন্য সহদেব বাবু শনিবার দুপুরে বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই সঙ্গে বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে একটি অভিযোগ দায়ের করে। সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তাকে আশ্বাস দেয় টাকাটা রিকভার যদি করতে পারে। এই সম্বন্ধে সহদেব বাবু কি বলেছেন তা শুনুন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। আপনার হাতে কিসের কাগজ এটা? এটা হচ্ছে যে একটা ফ্রড কমপ্লেইন আছে, সেটার কাগজ রয়েছে আমার কাছে। কি হয়েছে গো, ফ্রডটা কি হয়েছে? আমার এই অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো কালকে রাত্রির সন্ধ্যে ৬:২০ গতকাল আমার কাছে একটা ফোন আসে। ফোনে বলে যে আপনার KYC আপ টু ডেট নেই, আপ টু ডেট করতে হবে। আমি অ্যাপস পাঠাচ্ছি, অ্যাপসে ফিল আপ করে দিন। মানে ব্যাংক থেকে বলছে? আমি ব্যাংক থেকে বলছি। তার নাম্বারটা, যে নাম্বার থেকে ফোন এসেছিল ফোন নাম্বারটাও সেভ করে রেখেছি। এইবারে আমি ভুল করে ওদের যে KYC ফিল আপের যে কয়েকটা জিনিস চেয়েছে, প্যান নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি মেনলি। তারপরেই দেখছি কিছুক্ষণ বাদে আমার অ্যাকাউন্ট থেকে ৩০,০০০ মোটামুটি ৬০,০০০ ডেবিট হয়ে যায়। আবার আজকে সকাল ৬:৩০ নাগাদ দেখি যে ওই একই অ্যামাউন্ট ৩০,০০০ ৫ টাকা, মানে ১,২০,০০০ টাকা, মোটামুটি ১,২০,০২৩ টাকা সামথিং টোটাল, মোটামুটি ১,২০,০০০ মানে ডেবিট হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে, ডেবিট হয়েছে। আচ্ছা, তারপরে আমি বারেপুর থানাতেও জিডি করি এবং বারেপুর সাইবার ক্রাইম সেখানেও আমি কমপ্লেন করি। তার ডকুমেন্ট আমার কাছে সব আছে। তারা কি বললেন? তারা বললেন যে আমরা চেষ্টা করছি, আপনি দিয়ে যান যেখানে টাকাটা গেছে যে অ্যাকাউন্টে, আমরা চেষ্টা করছি রিকভারি করার। কতটা কী হবে জানি না, আমরা চেষ্টা করছি আন্তরিকভাবে। আপনার নাম? সহদেব চ্যাটার্জি। আপনার বাড়ি? গড়িয়া। আমার ছেলের নামে ডিস্ট্রিবিউটার আমি।